আজকে আমি উপস্থিত আছি কালিয়াচক 1 নম্বর ব্লকের নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর দরিয়াপুর বাইসে হাই মাদ্রাসায়। এটা আমার এলাকা। এই এলাকা থেকে আমি অনেকগুলো ইস্যু তুলে ধরেছি এবং অনেকগুলো ইম্প্যাক্টও এসছে। আজকে আমার এলাকায় দেখা যাচ্ছে রাজ্য সরকারের দ্বারা একটি ক্যাম্পিং চালু হয়েছে, সেই ক্যাম্পিংয়ের নাম হচ্ছে দুয়ারে সরকার। এটা একটা ফ্ল্যাগশিপ স্কিম, প্রচারের খুব ভালো প্রক্রিয়া। এই জন্য আজ আমি কথা বলবো কমিউনিটি এবং ব্লক লেভেল অফিসারের সঙ্গে। আসুন আজকের ক্যাম্পিং বিষয়ে আমরা ওনাদের কাছ থেকে জেনে নিই কিছু তথ্য। আমরা এসেছি এখানে বিভিন্ন রকম প্রকল্পের জন্য, লোক এখানে জমায়েত হয়েছে, স্বাস্থ্য সাথী, কৃষক সাথী, তারপরে কন্যাশ্রী, বিভিন্ন রকম প্রকল্প এখানে সরকার পক্ষ থেকে করা হয়েছে, যার ফলে এখানে এই অঞ্চলের সমস্ত লোক এখানে জমায়েত হয়েছে এবং নিজেদের সুবিধার জন্য এখানে লোক এসে সমস্ত কাগজপত্র জমা করছে। এই যে সরকার বলছে যে দুয়ারে সরকার, এই যে সরকার দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছে, মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, এটা সত্যি আনন্দের বিষয় এবং জনসাধারণের উপকারার্থে এই যে সরকার করছে এই সমস্ত কাজকর্ম, এই জন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি জনসাধারণের পক্ষ থেকে। এবং এই উদ্যোগ নিঃসন্দেহে জনসাধারণের স্বার্থের পক্ষে, এটা আমি অবশ্যই বলবো। এবং এই সরকারের উদ্যোগ নিঃসন্দেহে কল্যাণকর, শুভকর, জনসাধারণের উপকারী, এটা সত্যি মানে সরকারের পক্ষ থেকে দৃঢ় একটা পদক্ষেপ, জনসাধারণের কল্যাণের জন্য পদক্ষেপ এবং জনসাধারণের উপকারার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে, এর আগে করা হতো কিন্তু মানুষ জানতেই পারত না, এই সমস্ত প্রকল্পের কথা মানুষ বুঝতেই পারত না, কিন্তু এই যে ক্যাম্প করা হচ্ছে এতে জনসাধারণ বুঝতে পারছে, উপস্থিত হচ্ছে এবং নিজেরা নিজেদের কল্যাণের জন্য এই সমস্ত যে করা হচ্ছে এটা উপলব্ধি করে এখানে জমায়েত হয়ে নিজেদের কাগজপত্র জমা দিচ্ছে। আজকে আমাদের এখানে পঞ্চায়েতের দুয়ারে সরকারের যে প্রোগ্রাম চলছে, এই দুয়ারে সরকার প্রোগ্রামে একটা ফার্স্ট ফেজের যে ক্যাম্প, সেই ক্যাম্পটা চলছে। এই ক্যাম্পটা মূলত আমাদের এখানে 11টা যে আমাদের পরিষেবা দেওয়ার আছে, সরকারি পরিষেবা আছে, এই 11টা পরিষেবার জন্য এই ক্যাম্পটা করা হয়েছে। তার মধ্যে মূলত সব থেকে বেশি যেটা এখানে হচ্ছে, স্বাস্থ্যসাথী কার্ড যাদের নেই তাদের নতুন রেজিস্ট্রেশন ফর্ম এখানে জমা হচ্ছে, সমস্ত রকমের যে ভাতা, বিভিন্ন ধরনের বিধবা ভাতা বা বার্ষিক ভাতা, সে সময় দেখা হচ্ছে এনআরইজের জব কার্ডের জন্য উপজাতি যাদের আছেন তাদেরও হচ্ছে যে ভাতা জমা দেওয়ার, প্লাস স্বাস্থ্যসাথী প্রকল্প যারা সুযোগ পাননি তাদের জন্য তার পরিষেবা এখানে রয়েছে। এছাড়াও কৃষক বন্ধু ভাতা, বিভিন্ন ধরনের যে 11টি আমাদের সরকারি প্রকল্প রয়েছে তাদের এখানে সুবিধা দেওয়ার জন্য এই ক্যাম্পটা করা হয়। মূলত আমাদের যেটা রয়েছে যে আমাদের এখান থেকে যে সমস্ত পরিষেবাগুলো যারা এখানে আসছে, আমাদের যদি দেখা যাচ্ছে যে আজকেই যদি দেওয়ার থাকে, সুবিধা দেওয়ার মতো ক্ষমতা থাকে, তাহলে আজকেই আমরা করে দিচ্ছি। আজকে আমরা উদ্যোগ নিয়েছি যে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তিনি ঘোষণা করেছিলেন সারা পশ্চিমবাংলায় যে দুয়ারে দুয়ারে সরকার, দুয়ারে দুয়ারে সরকার কথাটার অর্থ হচ্ছে যে প্রত্যেকটা মানুষকে আমাদের এই ফর্মের জন্য বা এই অ্যাপ্লিকেশন করার জন্য ব্লকে ব্লকে যেতে হতো, পরেশানি হতে হতো, অনেক কষ্ট করতে হতো, কিন্তু আজকে ঘরে বসে তারা কয়েকটা প্রকল্প রয়েছেন, যেরকম হচ্ছে স্বাস্থ্যসাথী, কৃষক বন্ধু, ওবিসি, যেরকম আপনাদের কি বলে যে ভাতা, এখানে ঘরে বসে তারা সার্ভিস পাচ্ছে এবং আগামী দিনে তাদেরকে কোনো অফিসে যেতে হবে না, তারা তাদেরকে কষ্ট করতে হবে না। এবং যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় সুবিধা দিয়ে যাচ্ছেন, আগামীতে তার আরও সুবিধা লোকজন পাবে, এটা আমাদের আশা আছে। এবং আমরা মানুষের পাশে রয়েছি এবং মানুষের সাথে আমরা থাকব, আগামীতেও ছিলাম, গততেও ছিলাম, আগামীতেও আমরা থাকব মানুষের পাশে। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা ভিডিওটিতে একটি লাইক করুন এবং কিছু বলার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। এই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করুন এবং মানুষের কাছে পৌঁছে দিন। আমি শরিয়া বানু, ইন্ডিয়া আনহার্টের পক্ষে।